বিশ্বনবী এতিম ছিলেন জানেন সবাই। মায়ের পেটে থাকতেই বাবা নাই, ছয় বছর বয়সে মা নাই, দাদার কাছে মানুষ হলেন, আট বছর বয়সে দাদাও নাই, চাচার কাছে মানুষ হলেন, তার মানে ইয়াতিম ছিলেন, ঠিক কিনা? আপনি ইয়াতিম ছিলেন, আমি আপনার আশ্রয় দিয়েছি। এরপর আল্লাহ দুই নম্বর অনুগ্রহের কথা বললেন, ও নবী আপনাকে আমি পথহারা পথিকের মতো ঘুরতে দেখেছি, তারপরে সঠিক পথ দেখিয়ে দিয়েছি। আমি আপনারে গোমরা অবস্থায় পেয়েছি, এরকম বলা যাবে? বিশ্বনবী কি 40 বছর বয়সের আগে গোমরা ছিলেন? না, হি ওয়াজ সার্চিং দ্য রাইট পাথ এন্ড আল্লাহ গাইডেড হিম টু দ্য ট্রুথ ওয়ে, টু দ্য কারেক্ট ওয়ে। উনি পথ খুঁজছিলেন, আমি যাব দেবিদ্বার, কি রে পথ এইটা না ওইটা, আল্লাহকে ওইটা না এটা দিয়ে দাও, ওইটা দিয়ে যাও না এটা দিয়ে যাও, সুবহানাল্লাহ পড়ে পথ খুঁজছিলেন, এটা যাব না ওইটা, কোনটা আমার পথ এইটা না ওইটা, ফাহাদা আল্লাহ বললেন এইটা না ওইটাই চলো, সুবহানাল্লাহ পড়েন। আমাদেরকে পথ দেখায় কে? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, পড়েন আমি। আমরা পথ হারালে পথ দেখায় কে? আবার তাফসিরে এসেছে, আপনি হারিয়ে গিয়েছিলেন আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি, পাহাড়ি কোন একটা রাস্তায় বিশ্বনবী ছোটবেলা হারিয়ে গিয়েছিলেন, আল্লাহ তাআলা বিশ্বনবীকে আবার চাচার কোলে ফিরিয়ে দিলেন, এই বর্ণনাটা দুর্বল। সঠিক মত হচ্ছে বিশ্বনবী পথ খুঁজছিলেন, সঠিক পথ আল্লাহ বিশ্বনবীকে সঠিক পথ দেখালেন, সুবহানাল্লাহ পড়ে। তিন নম্বর অনুগ্রহ, আপনি ছিলেন নিঃস্ব, টাকা পয়সা ছিল না, তাফসিরে এসেছে ফা আগনা বি খাদিজা, খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানায়া দিছি। বিশ্বনবী কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়, মা মিন্না বিগিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন, এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহের ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন। আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী, খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। তিনটা অনুগ্রহের কথা স্মরণ করালো কে? তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্বনবীর তিনটা ওয়ার্ক প্ল্যান দিবেন, কয়টা ওয়ার্ক প্ল্যান, কয়টা কর্মসূচি শুনবেন? নাম্বার ওয়ান, আল্লাহ বললেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাতহার, ও নবী প্রথম কর্মসূচি খবরদার, ইয়াতীমের সাথে খুব খারাপ আচরণ করবেন না, কারণ আপনি নিজেই ইয়াতীম ছিলেন, নিজে কি ছিলেন কথা কন, ইয়াতীম এলাকা আছেন, ইয়াতীমরা সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষ, ইয়াতীমের সাথে খারাপ আচরণ করবেন না। বিশ্বনবী বলতেন এদিকে তাকান, আঙ্গুলের দিকে তাকাইছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি হাকাদা ফিল জান্নাহ, আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী লালন পালনকারী একসাথে এভাবে জান্নাতে থাকবে, এতিমের পালনকারী আমার প্রতিবেশী হবে, আর লালন পালন করবে তো দূরের কথা, এতিমের মাল খাইয়া শেষ আছে না নাই? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়াসাইয়াসলাউনা সাইরা, তুই এতিমের মাল খাস, তুই এতিমের সম্পদ খাস নাই, তুই জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছিস। এতিমের সম্পদকে সে রক্ষণাবেক্ষণ করে দিয়ে এতিমের একটা ব্যবস্থা করে দিবে, ওইটা না, এতিমের সম্পদ মাইরা খায় ফেলায়, তুমি এতিমের সম্পদ খাও না, তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছ। এতিমকে ভালোবাসবেন, এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা, কারণ আমার নবী এতিম ছিল, ঠিক কিনা? এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন, আল মাসহু, খেয়াল করেন, আল মাসহু আলা রাসিল ইয়াতীম ইউযিলু কাসওয়াতাল কলব, এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়ের কাঠিন্যতা দূর করে দেয় কে? এক সাহাবি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহ ওয়া ইশতাকি কাসওয়াতাল কলব, এক লোক এসে বলে নবী আমার হৃদয়টা বড্ড শক্ত, হৃদয় নরম হয় না, এমন কিছু আমারে শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায়। বিশ্বনবী বললেন তোমারে তিনটা কাজ করতে বলবো, এক এর হামিল ইয়াতীম, এতিমের প্রতি রহম দিল হও, দুই অমসা আলা রাসি, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও, তিন আতিম তুআমাক মাহু, তোমার খাবার তার সাথে শেয়ার করো, ইয়ালিনু কলবুক, তোমার হৃদয়টা নরম হয়ে যাবে।
অনেকে আছে দোয়া করলে চোখ দিয়ে পানি বেরোনে আসরে নাই কঠিন হৃদয় হৃদয় নরম হয় না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে যাদের ঘরে শান্তি নাই জ্বালা যন্ত্রণা একটু এতিমখানায় যাবেন কিছু দান সৎকা করবেন ওরা খেতে পায় না ওদেরকে খাবার দিয়ে আসবেন একটা গরু দিয়ে আসবেন একটা খাসি দিয়ে আসবেন ওরা খাবে আপনার জন্য দোয়া করুন আর মাথায় একটু হাত বুলিয়ে দিয়েন বিশ্বনবীর আল্লাহ বললেন নবী ফা আম্মাল ইয়তীমা ফালা তাকহার এতিমকে তুচ্ছ জ্ঞান করবেন না আপনি নিজেও এতিম ছিলেন ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেত আপনারা নেয়ার মতো কেউ ছিল না আপনি নিজে এতিম ছিলেন আপনি ওদের দুঃখ বুঝবেন এজন্য খবরদার ফা আম্মাল ইয়তীমা ফালা তাকহার বিশ্বনবীর আল্লাহ ধমক দিয়ে বলে ফালা তাকহার এতিমদের প্রতি কঠোর হবেন না তুচ্ছ জ্ঞান করবেন না এতিমের সাথে রূঢ় আচরণ করবেন না এতিমের সাথে রূঢ় আচরণ করা কবিরা গুনাহ এদের নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন আল মাউন আরাআইতাল লাযী ইউকাযযিবু বিদ্দীন পড়েন ফাযালিকাল লাযী ইয়াদুউল ইয়াতীম ইয়াদুউল ইয়াতীম আপনি কি দেখেন নাই ওরা দিনকে অস্বীকার করে আর ওরা ইয়াতীমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এতিমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না এজন্য এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়টারে নরম করে দেয় কে আল্লাহ বিশ্বনবী এতিম ছিলেন তাই এতিমের দরদ বিশ্বনবী ভালো বুঝেন এজন্য বিশ্বনবীর প্রথম ওয়ার্ক প্ল্যান কর্মসূচি দিলেন ফামাল ইয়তীমা ফালা তাকহার খবরদার নবী এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবে দুই নম্বর কর্মসূচি ওয়া আম্মাসাইলা ফালা তানহার ও নবী যারা সাইল যারা ফরিয়াদি যারা ভিক্ষুক কখনো তাদেরকে ধমক দিবেন না ভিক্ষুককে ধমক দিবেন না ফিরিয়ে দিবেন না আমরা ভিক্ষুককে ধমক দেই ফিরিয়ে দেই গাড়ির মালিক গাড়িতে বসে আছে রাস্তায় জ্যাম কিছু ভিক্ষুক এসে স্যার দুইটা টাকা দেয় ধমক দেয় আসলে নাই ও ভাঙ্গা থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আপনার কাছে টাকা যায় আপনি বড় সাহেব ওরেও বড় সাহেব বানাইতে পারতো কে ওই ভাঙ্গা থালাটা আপনার হাতে দিয়ে রাস্তায় নামাইতে পারতো কে এই কাজটা করতে আল্লাহ কয় সেকেন্ড লাগে এজন্য ফা আম্মা সাইলা ফালা তানহার খবরদার ফরিয়াদি ভিক্ষুককে তাড়িয়ে দিয়েন না যতটুকু পারেন দেন বিশ্বনবী কখনো কোনো ফরিয়াদিকে তাড়িয়ে দিতেন না সুবহানাল্লাহ পড়েন যে বিশ্বনবীর কাছে এসে কিছু চাইতো বিশ্বনবী দিতেন বিশ্বনবী কখনো কাউকে ফিরিয়ে দিতেন না বিশ্বনবীর কাছে চাওয়া মাত্র বিশ্বনবী দিতেন না বলতে জানতেন না সুবহানাল্লাহ পড়েন না এটা কেমন করে বলে বিশ্বনবী জানতেন না একবার এক সাইল এসে বললে ইয়া রাসূলুল্লাহ আতিনি কামিসা আমাকে একটা জামা দেন বিশ্বনবীর গায়ে তখন একটাই জামা কয়টা বিশ্বনবী কি আর করবেন না তো করতে জানেন না নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন এখন বিশ্বনবীর গায়ে কয়টা জামা কয়েকটা কয়টা কোন জামা ছিল কয়টা ওইটাই তো দিয়ে দিস আল্লাহ বিশ্বনবীরে বললেন আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা মুমিনদের বৈশিষ্ট্য হবে এমন যখন দান করবে দান করতে যে অপচয় করবে না কিপটামিও করবে না মাঝামাঝি সুবহানাল্লাহ মানে বুঝালেন নবী আপনার যদি দুইটা জামা থাকতো না হয় একটা দিতেন ছিল কয়টা তো ওইটা যে দিয়েছেন আপনি গায়ে দিবেন কি কি নবী ছিল একটা ছিল একটাই দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ পড়ে এজন্য যারা সাইল ফরিয়াদিদেরকে তাড়িয়ে দেয়া যাবে না উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম যারা দান করে যারা সাহিল ফরিয়াদিদেরকে দেয় ভিক্ষুকদেরকে যারা দেয় তাদেরকে পছন্দ করে কে দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত তোর দিল খুলবে পরে আগে খুলু খাত দে যাকাত তোরা দে রে যাকাত ঠিক কি না দানশীলদের পছন্দ করে কে আল্লাহ কৃপণদেরকে পছন্দ করে না আল্লাহ দানশীলদেরকে পছন্দ করে ডান হাত যা দান করে বাম হাত তা জানে না তার মানে গোপন দান কি দান গোপন দান আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে কমিয়ে দেয় আপনার কোনো পাপ কাজের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপন কিছু সদাকা করবেন দেখবেন আল্লাহর রাগ কমে গিয়েছে
আল্লাহ আপনার উপর খুশি হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। কিন্তু লোক দেখানো যদি 1 কোটি টাকা দেন, অমুক ভাই মসজিদের জন্য দান করেছে 5 লক্ষ টাকা, বলেন মারহাবা। ভাই কয় মারহাবা, এই যে মারহাবা মার কাজে গানটা, এটাতে কোনো সওয়াব? যদি যদি তার মনের ভিতরে এই ইন্টেনশন থাকে যে আমারে মারহাবা বলবে, আমাকে হাতেম তায়ের চাচাতো ভাই বলবে, আমাকে দানবীর সমাজ সেবক বলবে, শিল্পপতি বলে তাকবীর দিবে, ঘোষণা দিবে, এই ইন্টেনশন নিয়ে যদি থাকে, এই 5 লক্ষ টাকায় কোনো কানা পরিমাণ সওয়াব হয়েছে? এটারে মিজানের পাল্লায় তুলে দিলে কিয়ামতের দিন কোন ওজন হবে? কিন্তু আল্লাহরে খুশি করার জন্য 1 টাকা দিয়েছেন দান বক্সে, জুমার দিন বক্স যায় না, দান বক্স 1 টাকার কয়েন টুক করে ফেলে দিলেন, একজনকে দেখানোর জন্য দিলেন, তিনি কে? ওইটাকে উহুদ পাহাড়ের সমান ভারী করে আপনার আমল নামে আল্লাহ তুলে দিবে। কামাই রব্বি ফুলুয়াহু, হাদিসে এসেছে ওটের মালিক যখন দেখে তার ওটের বাচ্চা হয়েছে, তখন ওটের মালিক বড় খুশি হয়ে যায়, এই বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে। আমাদের দেশে যারা গরু পালে, গরু গাভী পালে না, কথা বলেন, পালে তো বাচ্চা হলে এটার বড় করে কুরবানির হাটে বিক্রি করবে, আছে না নাই? এটা আস্তে আস্তে বড় করতে থাকে, বড় করে করে বিশাল না, দুষ্ট দুষ্ট করে। আল্লাহ বলে যেই দানটা তুই আমার জন্য করেছিলি, ওটা যদিও সামান্য হয়, আমি বাসরের মতো খাইয়ে দাইয়ে পেলে পুষে বিশাল বড় করে উহুর পাহাড়ের সমান করে তোর আমল নামার ভিতর কিয়ামতের দিন ঢুকাইয়ে দেব। এজন্য আম্মা সাইলা ফালা তানহার, খবরদার ভিক্ষুককে ধমক দিবেন না। 3 নম্বর কর্মসূচি, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার রবের পক্ষ থেকে যেই নিয়ামতগুলো পেয়েছে এগুলোর বর্ণনা শুরু করে দে। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, রবের পক্ষ থেকে যেই নিয়ামত পেয়েছেন এগুলো বর্ণনা শুরু করে দেন। অনেকে আছে আল্লাহর পক্ষ থেকে অনেক নিয়ামত পেয়েছে, এগুলো প্রকাশ ঘটায় না, আছে না নাই? কথা কন, কোটি টাকার মালিক হয়েছেন আপনি, কোটি কোটি টাকার মালিক, অনেক আছে হাজার কোটি টাকার মালিক, সিরাজামা পরে, আছে না নাই? তো আপনার সিরাজামা পড়তে কইছে কি? আপনি কোটিপতি, আপনি দামি জামা পরবেন, আপনি দামি গাড়িতে চড়বেন, আর শুকরিয়া করবেন কার? আপনাকে আল্লাহ ছেলে মেয়ে দিয়েছে, অনেক বলেন যে আল্লাহ আমার অনেকগুলো ছেলে দিয়েছে, আলহামদুলিল্লাহ সবগুলো নাম আছে, আল্লাহ আমার অনেক সম্পদ দিয়েছে, আলহামদুলিল্লাহ আমি যাকাত দেওয়ার চেষ্টা করি, সব বলবেন শুকরান লা ফখরান, শুকরিয়া করে বলবেন, কোনো ফখর করে নয়। তার মানে আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আদায়ের মধ্যে, ওটা প্রকাশ করার মধ্যে কোনো দোষ নাই, চিৎকার করে বলেন, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আপনি করেন, আল্লাহর দেয়া নিয়ামতের বর্ণনা আপনি শুরু করে দেন। সুবহানাল্লাহ বলে, তাহলে 3টা কর্মসূচি দিলেন, চিল্লায় বলেন কয়টা? 1 নম্বরে আল্লাহ বললেন ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার এতিমদেরকে ধমক দিবেন না, যারা সওয়াল করে ফরিয়াদ করে তাদেরকে ফিরিয়ে দিবেন না, নিয়ামতের শুকরিয়া করেন। সুবহানাল্লাহ।